গুণগত মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে পানছড়ির মিষ্টি পান। অন্যান্য ফসলের তুলনায় ফলন ও দাম বেশি হওয়ায় কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন পান চাষে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির সীমান্তবর্তী উপজেলা পানছড়ি, একসময় এই উপজেলার বহু মানুষের প্রধান পেশা ছিল পান চাষ। সে থেকে উপজেলার নামকরণ হয় পানছড়ি। পাহাড়ি এ জেলার সবচেয়ে বেশি পানের বরজ রয়েছে পানছড়িতেই। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলনও হয়েছে ভালো। ন্যায্য মূল্য ও বিক্রির নিশ্চয়তা থাকায় পান চাষে আগ্রহ বাড়ছে চাষিদের, স্বাবলম্বী হয়েছেন অনেকে। বিভিন্ন জায়গা থেকে পেপার এসে আমাদের কাছ থেকে নেওয়া যায়। এখানে প্রতি সপ্তাহে আপনার এসব পান 40-50 লাখ টাকা আপনার লেনদেন হয়। পান চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হয়েছে, বিশেষ করে পান চাষের মাধ্যমেই পানছড়িটার নামকরণ করা হয়েছে পানছড়ি। স্বাদ মিষ্টি ও আকারে বড় হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে এ জেলার পান যাচ্ছে চট্টগ্রাম, ফেনী সহ বিভিন্ন জেলায়। চাষিদের কারো কারো অভিযোগ, কৃষি বিভাগের পক্ষ থেকে মিলছে না কোনো সহযোগিতা। তবে পান চাষে সরকারি কোনো প্রণোদনা না থাকলেও চাষিদের সহযোগিতা করার আশ্বাস কৃষি বিভাগের। আগের চেয়ে এবারে কিন্তু অনেক হাই রেট, ফলন ভালো হয়েছে আর দামও মোটামুটি ঠিক মতো ন্যায্য দাম পাচ্ছে। প্রায় 300 কৃষক পান চাষের সাথে জড়িত আছেন, এটা একটা লাভজনক ফসল। আমাদের উৎপাদিত পান খাগড়াছড়ি জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে এটা সরবরাহ করা হয় এবং এখানকার ক্ষুদ্র নিগোষ্ঠী সহ অন্যান্য কৃষকরা কিন্তু পান চাষ করে লাভ। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।